সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা নতুন একটি অধ্যায়, সপ্তম অধ্যায়, শক্তির ব্যবহার নিয়ে আমরা কথা বলবো। দেখো, আজকে আমরা কি টপিকসটা আলোচনা করব, কাজ, ক্ষমতা, শক্তি এবং শক্তির যে রূপগুলো আছে বিভিন্ন, এগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমেই আমাদের আলোচনার বিষয়ে দেখো আছে কাজ। তাহলে কাজ কি, এই জিনিসটা বোঝার জন্য আমরা একটু জিনিস বিবেচনা করি। দেখো, মনে করো তুমি পড়তেছো, আবার তোমার এক বন্ধু একটা মাথা একটা বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, আবার তোমার আরেক বন্ধু কি করতেছে, খেলাধুলা করতেছে, মানে সে ফুটবল খেলতেছে। এখন তিনজন তিনটা কাজ করতেছো, তোমার কাছে মনে হচ্ছে যে তোমরা তিনজনেই তিনটা কাজ করতেছো। আসলে কি তাই? বিজ্ঞানের ভাষায় তোমরা এখানে তিনজনই কাজ করতেছো না, মাত্র একজন কাজ করতেছে। যে ফুটবল খেলতেছে সেই কাজ করতেছে, আর তুমি যে পড়তেছো তুমিও কাজ করতেছো না, আবার তোমার আরেক বন্ধু যে বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে সেও কি করতেছে না, কাজ করতেছে না। তাহলে কাজ হলো যে তোমার বল প্রয়োগের ফলে যদি বস্তুটির অবস্থার পরিবর্তন ঘটে, তাহলেই আমরা বিজ্ঞানের ভাষায় সেটাকে বলবো কাজ। তুমি পড়তেছো, তুমি তো স্থির পড়তেছো, তাহলে তুমি তো নড়াচড়া করতেছো না, তোমার অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তাহলে এখানে কোনো কাজ নেই। আবার তোমার যে বন্ধু বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, সেও কিন্তু তার অবস্থানের পরিবর্তন করতেছে না, সে দাঁড়িয়ে আছে স্থির, এখানেও কাজ হচ্ছে না। আর কিন্তু যে খেলতেছে সে কিন্তু দৌড়াদৌড়ি করতেছে, তার অবস্থানের পরিবর্তন করতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে, তাহলে সেই কাজ করতেছে। তাহলে কাজ হলো কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি এবং বল প্রয়োগের ফলে বস্তুটির যদি অবস্থার পরিবর্তন হয়, তাহলে এই যে অবস্থার পরিবর্তন এবং বল, এই দুইটার গুণফলটাই হলো আমার কাজ। এখন মনে করো আমি এই যে তোমার সামনে যে দেয়াল আছে, দেখো এই দেয়ালকে তুমি ধাক্কা দিচ্ছ, মানে বল প্রয়োগ করছো। এখন দেয়ালকে ধাক্কা দেওয়ার ফলে দেয়াল যদি না সরে, তার মানে তোমার কাজ হচ্ছে না। তাহলে তুমি যার উপর বল প্রয়োগ করতেছো তাকে যদি তুমি অবস্থার পরিবর্তন করতে পারো, তাহলেই অবস্থানের পরিবর্তন যদি করতে পারো, তাহলেই তোমার সেটা কী হবে, কাজ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটি সরণ ঘটে বা অবস্থার পরিবর্তন ঘটে বা অবস্থানের পরিবর্তন ঘটে, তাহলে আমরা বলবো এটা কী হয়েছে, কাজ হয়েছে। তাহলে কাজের সংজ্ঞা যদি আসে, তাহলে আমরা লিখব যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে বস্তুটির যে অবস্থানের পরিবর্তন এবং বল যে প্রয়োগ করতেছে, এদের গুণফলটাই কী, কাজ। তোমরা জানো কাজের একক হলো জুল, কাজের একক কী, জুল। এখন দেখো আমাদের আরেকটা টার্ম আছে ক্ষমতা, ক্ষমতা। তাহলে ক্ষমতাটা কী, মনে করো তোমরা দুজন আছো, এখান থেকে তুমি 100 মিটার দৌড় দিবে, 100 মিটার দৌড়ে যাবে। তাহলে তোমরা দুজনের তুমি 10 সেকেন্ড বা 20 সেকেন্ডে তুমি কি করলা, বা 1 মিনিটে যেটাই বলি, 60 সেকেন্ডে তুমি 100 মিটার দৌড়ালা। আবার তোমার আরেক বন্ধু দেখা গেছে 30 সেকেন্ডে 100 মিটার দৌড়েছে। তাহলে তোমার চেয়ে যে 30 সেকেন্ডে দৌড়েছে তার ক্ষমতাটা বেশি। তাহলে এই ক্ষমতার সাথে আমার সময়ের একটা রিলেশন আসছে, কিসের, সময়ের। মানে যার যে খুব কম সময়ে কাজটা করতে পারবো তার ক্ষমতাটা বেশি, যে বেশি সময়ে কাজটা করতে পারে তার ক্ষমতাটা কি কম। তাহলে সময়ের সাথে আমার যেহেতু কাজের রিলেশন, সেই ক্ষেত্রে আমার ক্ষমতাটা আসে। যদি সময় না থাকতো তাহলে কিন্তু আমার ক্ষমতাটা হচ্ছে না। তার মানে কাজ হলো, কাজকে যদি আমি সময় দ্বারা ভাগ করি, কাজকে যদি আমি কী দ্বারা ভাগ করি, সময় দ্বারা ভাগ করি, তাহলে আমি পাইতেছি ক্ষমতা। তাহলে কী পাইতেছি, ক্ষমতা, যেটাকে বলে যে আমার কাজ করার হার, কি কাজ করার হারটাই কি আমার ক্ষমতা। আমি যতটুক কম সময় করতে পারতেছি তার মানে আমার ক্ষমতাটা ততই কি, বেশি। তুমি দেখো এখানে সময়টা যত বেশি লাগতেছে আমার ক্ষমতাটা তত কী হইতেছে, কম হইতেছে। আর সময়টা যত কম লাগতেছে তাহলে আমার ক্ষমতাটা তত কী হইতেছে, কম। সময় যদি আমার বেশি লাগে ক্ষমতাটা কম, আর সময় কম লাগলে ক্ষমতাটা কি, বেশি। ক্ষমতা জিনিসটাই হলো কিসের উপর, তোমার কাজ করার হারের উপর, একক সময়ে তুমি কি পরিমাণ কাজ করতে পারতেছো, এটার উপর ডিপেন্ড করি আমাদের ক্ষমতা। এই ক্ষমতার একক, ক্ষমতার এককটা হলো ওয়াট, ক্ষমতার এককটা কি, ওয়াট। ক্ষমতার একক হলো ওয়াট। আমরা দেখো কাজ, কাজের একক আমরা জানি জুল, আর সময়ের একক জানি হলো সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, এটা হলো আমার ক্ষমতা। এটাই কি, ক্ষমতা একক, যেটা হলো কি, ওয়াট। এখন দেখো 1 সেকেন্ডে,
মানে প্রতি সেকেন্ডে আমি যতজন কাজ করতেছি সেটাই আমার কি ওয়াট বা ক্ষমতা। এখন আমরা দেখব শক্তি। মনে করো একটা এটা একটা বৃত্তাকার মাঠ আছে, এই বৃত্তাকার মাঠটা তুমি পাঁচবার প্রদক্ষিণ করতে হবে, কয়বার? পাঁচবার। এখন তোমার এক বন্ধু দুইবার প্রদক্ষিণ করার পর সে বসে পড়লো, আবার তুমি ঠিকই এটাকে পাঁচবার প্রদক্ষিণ করেছো, তাহলে তোমার যে বন্ধু দুইবার প্রদক্ষিণ করার পর বসে পড়লো তার এই পাঁচবার প্রদক্ষিণ করার ক্ষমতাটা নাই বা সামর্থ্যটা নাই। তাহলে কাজ করার সামর্থ্য সেটাই হলো শক্তি। কাজ করার সামর্থ্যটাই কি? শক্তি। তোমার যেহেতু পাঁচবার প্রদক্ষিণ করেছো তাহলে তোমার পাঁচবার প্রদক্ষিণ করা আমি কাজ করার যে শক্তিটা আছে সামর্থ্যটা আছে সেটাই কি আমার শক্তি। তাহলে শক্তির কথা যদি আমরা বলি তাহলে কাজ করার সামর্থ্যটাই কি? শক্তি। তাহলে শক্তির কথাটা কি? শক্তিটা কি? তাহলে কাজ করার সামর্থ্যকে কি বলবো আমরা? শক্তি বলবো। কাজ করার সামর্থ্য, কাজ করার সামর্থ্যকে আমরা বলি কি? শক্তি। সামর্থ্যকে কি বলে? শক্তি বলে। তাহলে আমরা দেখতেছি যেটা শক্তি সেটাই কি? কাজ। মানে কাজ করার যে সামর্থ্যটা আমার আছে এটাই কি? শক্তি। তাহলে কাজের একক যা আমার শক্তির এককও তা, তাহলে শক্তির এককটাও আমার জুল। শক্তির এককটা কি? জুল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে তিনটা জিনিস জানলাম, একটা কাজ, ক্ষমতা, একটা কি? শক্তি। তাহলে আমি আবার বলতেছি, কাজ যে বল প্রয়োগের ফলে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে আমার সেখানে বল এবং যে অবস্থানের পরিবর্তন হয়েছে তাদের গুণফলকে আমরা বলবো কাজ। আর ক্ষমতাটা হলো একক সময় আমি যে কাজটা করতে পারি বা কাজ করার যে হার এটা হলো আমার কি? ক্ষমতা। আর কাজ করার যে সামর্থ্য এটাই কি? আমার শক্তি। এখন দেখো আমরা শক্তির বিভিন্ন রূপ দেখব। শক্তির বিভিন্ন রূপে আমরা মনে করো শক্তির বিভিন্ন রূপে প্রথমে আমরা দেখি যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি, এখন এই যান্ত্রিক শক্তির আবার দুই ধরনের, একটা হলো বিভব শক্তি, একটা হলো গতি শক্তি। একটা বিভব শক্তি, একটা কি শক্তি? গতি শক্তি। শক্তির সবচেয়ে সাধারণ রূপটাই হলো আমার যান্ত্রিক শক্তি, এটা মনে রাখবি। এখন মনে করো তুমি একটা ডিল বা ইট নিচ থেকে উপরে তুলেছ, এখন এই নিচ থেকে উপরে তোলার কারণে এই ইটির ভিতরে একটা শক্তি সঞ্চিত হয়েছে, যেটা আমার যখন ইটটাকে আমি ছেড়ে দিচ্ছি সেটা নিচে পড়ে যাচ্ছে। আবার তুমি মনে করো একটা কি করবে, একটা ডিল ছুড়বে, তুমি যে গুলি করতেছ এই ডিলটাকে যখন তুমি পেছনে টেনে তারপর তুমি ছেড়ে দিচ্ছ, ফলে আমার ডিলটা কি? অনেক দূরে যাচ্ছে। এই যে শক্তিটা এটা হলো আমার কি শক্তি? বিভব শক্তি, যেটা অবস্থার পরিবর্তনের কারণে হচ্ছে। কিসের? অবস্থানের পরিবর্তনের কারণে যদি শক্তি জমা হয় সেটা হলো কি শক্তি? বিভব শক্তি। আবার গতি শক্তি, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য যে শক্তি লাভ করে সেটা হলো কি? গতি শক্তি। যেমন তুমি অনেকক্ষণ সাইকেল চালিয়েছ, কিছুক্ষণ পর তোমার সাইকেলের প্যাডেল আর চাপা লাগতেছে না, সাইকেল কিন্তু আমনামনি চলতেছে, তার মানে এই যে গতির জন্য তার ভিতরে একটা কী হয়েছে? শক্তি সঞ্চয় হয়েছে, সেটার নাম কি শক্তি? গতি শক্তি। তাহলে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য যে শক্তি লাভ করে সেটা হলো গতি শক্তি। আর বিভব শক্তিটা হলো কোনো বস্তু তার অবস্থার পরিবর্তনের জন্য যে শক্তি লাভ করে সেটা হলো কি? বিভব শক্তি। এরপরে দেখো আমরা যান্ত্রিক শক্তি দেখলাম, এরপরে দেখো আমাদের আছে আলোক শক্তি। আলোক শক্তি, তোমরা জানো এই যে আলো এটাও এক প্রকার শক্তি। আমরা এই আলো যদি না থাকতো তাহলে আমরা কোনো কিছু কি দেখতে পারতাম? তাহলে দেখতে পারো না। শক্তি এই যে আলোটা, এটা সূর্য থেকে আসে। আবার আমরা মোমবাতি বা বিভিন্ন প্রকার বাতি জ্বালিয়েও কি দেখতে পারি? আলোক শক্তিটা দেখতে পারি। এরপরে তিন নম্বরে আছে চুম্বক শক্তি। চুম্বক শক্তি, চুম্বক শক্তিটা কি? একটা চুম্বক পদার্থ, দেখো যে চুম্বকীয় পদার্থ বা একটা চুম্বক একটা লোহার বস্তুকে আকর্ষণ করে, করতেছে না? তাহলে এর ভিতরে একটা শক্তি আছে, সে শক্তিটার নাম কি? চুম্বক শক্তি। এরপরে দেখো আছে রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি, এই রাসায়নিক শক্তিটা হলো আমরা যে খাবারগুলো খাই, খাদ্যবস্তু বা অন্যান্য যে বিভিন্ন যে পদার্থ আছে এর ভিতরে যে শক্তিটা জমা থাকে সেটা রাসায়নিক শক্তি হিসেবে জমা থাকে। কী শক্তি হিসেবে? রাসায়নিক শক্তি হিসেবে জমা থাকে। যেমন আমরা যে খাবার খাচ্ছি, এই খাবারের ভিতরে শর্করা আছে, স্নেহ জাতীয় পদার্থ আছে বা অন্যান্য যে পদার্থগুলো আছে এগুলা ভিতরে যে শক্তিটা জমা আছে সেটা কী আছে? রাসায়নিক শক্তি আছে। এরপরে দেখো বিদ্যুৎ শক্তি।
বিদ্যুৎ শক্তি। তোমরা বিদ্যুৎ শক্তির সাথে অলরেডি অনেক পরিচিত, কারণ আমাদের যে লাইট ফ্যান বা অন্যান্য যে ইলেকট্রনিক যে যন্ত্রপাতি এগুলো যা সাহায্যে চলে সেগুলো কি শক্তি? বিদ্যুৎ শক্তি। এরপরে দেখো আমরা পাচ্ছি তাপ শক্তি। তাপ শক্তি, এই যে তাপ শক্তি দেখো, এই যে তাপ শক্তি, এ তাপ আমরা সূর্য থেকে কি পাচ্ছি? তাপ পাচ্ছি, বা বিভিন্ন বিক্রিয়ায় আমাদের তাপ উৎপন্ন হচ্ছে, বা আমরা বিভিন্ন ধরনের জ্বালানির মাধ্যমে কি করতে পারি? তাপ উৎপন্ন করতে পারি। এটা হলো তাপ শক্তি। এরপর আসে দেখো নিউক্লিয় শক্তি। নিউক্লিয় শক্তি, এই নিউক্লিয় শক্তিটা হচ্ছে আমাদের যে পদার্থগুলো আছে, এই পদার্থের ভিতরে আমাদের কী কী থাকে? একটা পদার্থের ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাই না? এই কণিকাসমূহ পরস্পরের মাধ্যমে একটা শক্তির মাধ্যমে কি থাকে? আবদ্ধ থাকে। এই কণিকাগুলোকে বেগে আমরা শক্তি উৎপন্ন করতে পারি, যেটাকে বলে নিউক্লিয় শক্তি। তোমরা জানো যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলে সেখানে যে নিউক্লিয়ার প্লান্ট আছে সেখানে নিউক্লিয় শক্তিটা ব্যবহার হয়। এছাড়াও আমরা বিভিন্ন প্রকার শক্তি কি করতে পারি? ব্যবহার করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে জানলাম কাজ ক্ষমতা ও শক্তি এবং শক্তির বিভিন্ন রূপ। তোমরা বাসায় দেখবে, পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের অন্য টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।